বেগম রোকেয়া শাখাওয়াত হোসেন। ঘুরতে ঘুরতে আজ আমরা চলে আসলাম নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়া শাখাওয়াত হোসেনের জন্মস্থানে। ঘুরতে বেরিয়ে আজ আমরা চলে এসেছি নারী আন্দোলনের অগ্রদূত, লেখিকা, শিক্ষাব্রতী, সমাজসেবী বেগম রোকেয়া শাখাওয়াত হোসেনের জন্মস্থানে। তার পিতা জহিরুদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার সাবের এবং মাতা রাহাতুন্নেসা সাবেরা চৌধুরানী। রোকেয়ার পরিবারের পূর্বপুরুষেরা মুঘল আমলের বিভিন্ন রাষ্ট্রীয় পদে নিযুক্ত ছিলেন। তার স্বামীর নাম সৈয়দ শাখাওয়াত হোসেন। 1880 সালের 9 ডিসেম্বর রংপুরের পায়রাবন্দ নামের এই গ্রামে তিনি জন্মগ্রহণ করেন এবং 1932 সালের এই দিনেই তিনি মৃত্যুবরণ করেন। আর বেগম রোকেয়ার জন্মস্থান হলো এটা, ওনার বাবার বাসা। আচ্ছা আচ্ছা, এই যে বাড়ি, এগুলা কি রকম ছিল চাচা? এগুলা এই যে বারান্দা, আর ওদের ঘর থাকতে জানলা ঘুমা মশলা, ওখানে বসে লেখাপড়া করছিল। আর এই যে ঘর, এখানে ইয়াটা দেখছি, ওটা গেট, ওটা ও কোনাটা পাক ঘরে আছে। এই আমার শ্বশুর এইভাব দেখে মারা গেছে, ভাঙা থেকে আমরা এইভাবে দেখি। ও, আপনার শ্বশুর মানে এটা দেখে মারা গেছে? হ্যালো ভিউয়ার্স, ঘুরতে ঘুরতে আজ আমরা চলে আসলাম নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়া শাখাওয়াত হোসেনের জন্মস্থানে। এটি রংপুর জেলা সদর থেকে 10 কিলোমিটার দক্ষিণে পায়রাবন্দ নামক স্থানে। এখানে আমি যে এই জায়গাটিতে বসে আছি, রোকেয়া শাখাওয়াত হোসেন তিনি পড়াশোনা এখানে করেছিলেন। তো আমরা জায়গাটি ঘুরে দেখলাম, প্রশাসন এই জায়গাটিকে সংস্কার বলতে এই জায়গাটি রক্ষণাবেক্ষণে তারা অনেক সচেষ্ট, অনেক ধ্বংসাবশেষও দেখলাম। যাই হোক, আমরা এসে অনেক ভালো লাগলো। আপনারাও অবশ্যই যদি রংপুরে আসেন তো অবশ্যই পায়রাবন্দ এসে এই বেগম রোকেয়া শাখাওয়াত হোসেনের জন্মস্থানটি দেখে যাবেন, আশা করি অনেক ভালো লাগবে। রোকেয়ার উল্লেখযোগ্য রচনার মধ্যে রয়েছে মতিচুর, সুলতানাস ড্রিম, পদ্মরাগ, অবরোধবাসিনী প্রভৃতি।